সপ্তমী উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালন করছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরাধনা, ভক্ত ও পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন পূজা মণ্ডপগুলোতে। ভক্তদের বিশ্বাস, দেবীর আশীর্বাদে মানবজাতি মুক্তি পাবে সকল অশুভ শক্তির হাত থেকে। বিস্তারিত রিয়াজ রহমানের রিপোর্টে। ফরিদপুরের নিয়তি রানী, বয়স 32, জন্ম থেকেই দৃষ্টির আলোয় পৃথিবী দেখা হয়নি তার, তবুও মায়ের হাত ধরে দেবী দর্শনে এসেছেন পুজো মণ্ডপে। নিয়তি জানালেন, চোখে দেখতে না পেলেও তার দেবী দর্শন হয় মনের চোখে। মন্দিরে আমি তো আমার মন থেকেই মন্দিরে উপলব্ধি করতেছি, আমার মন্দিরকে মানে আমার ভিতরে যেন ভক্তি জাগ্রত হয়, এই জন্যই আমার মন্দির আসা। বিহিত পুজোর মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী উদযাপন পর্ব। নয় ধরনের বৃক্ষচারা পূজার মাধ্যমে প্রকৃতির প্রতীকী পুজো করা হয়। দিকে দিকে কাঁসর, ঢাক আর শঙ্খের আওয়াজের উৎসব মুখরতা বলে দিচ্ছে দুর্গোৎসবের আনন্দ আয়োজন প্রায় মধ্য গগনে। পূজা সবাই সপরিবারে মায়ের এখানে আসি, ভোগ নিবেদন করা হয়, সবাই মিলে একসাথে প্রসাদ বিতরণ করা হয়। আজকে ঢাকা শহরে এসেছি, দেন বনানীতে যাওয়ার ইচ্ছা আছে, রমনা কালী মন্দিরে যাব আর রামকৃষ্ণ মিশনে যাব। মজাটা শুরু হয় সাধারণত সন্ধ্যা রাতের দিকে, তখন বসে বিভিন্ন মণ্ডলে আমরা ঘুরে বেড়াই, তখন লাইটিং টাইটিং খুব সুন্দর থাকে। এখানে এসেছি ঠাকুর দেখতে, সো এরপর অন্য কোথাও যাবো হয়তো, তারপর ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা। নবীন ও প্রবীণ প্রাণ একইভাবে ছুঁয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। সবার জীবনেই দুর্গোৎসব এসেছে উৎসবের বারতা নিয়ে। আমার শৈশবের যে আনন্দের একটা ইয়ে ছিল, এখন তো কালের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ঢাকাতে ফার্স্ট টাইম আমি থাকছি, ভালোই লাগছে। যত দিন যাচ্ছে মানুষ সবাই পূজার দিকে আরও বেশি আকৃষ্ট হচ্ছে, যার কারণে সবাই এখন পূজাতে বেশি সংবদ্ধ হচ্ছিল। যুগে যুগে বিভিন্ন রূপে ধরায় আবির্ভূত হয়ে দেবী দুর্গা অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করে মানব সন্তানদের কল্যাণের পথ দেখান। তাই সমবেত প্রণামে দেবীর কাছে প্রার্থনা করা হয় মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য। এই পৃথিবীতে মাতৃ সন্তানগণ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন, মায়ের কাছে আমাদের একান্ত আকুল আবেদন। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সুরে শারদীয় দুর্গোৎসব যে অনন্য সার্বজনীনতা পেয়েছে তা অব্যাহত থাক, এমনটি প্রত্যাশা সকলের। রিয়াজ রহমান, নিউজ 9, ঢাকা।